চতুর্দিকে তাকায়া দেখেন শুধুমাত্র মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র আছে না না গরিব অসহায় দরিদ্র মানুষগুলোর উপরে নির্যাতন জুলুম বর্তমান সমাজে কম না বেশি হ্যাঁ পেঁয়াজের দাম কঠিন অবস্থা হ্যাঁ যে পেঁয়াজ 20 30 40 টাকা দিয়ে সর্বোচ্চ 50 টাকা এরকম কেনা কাটা হইছে আজকে সেই পেঁয়াজ 120 টাকা সুবহানাল্লাহ হ্যাঁ এটা কি মানুষ চায় আজকে দেখা যাচ্ছে এক মণ ধান বিক্রি করে 5 কেজি পেঁয়াজ হবে কয় কেজি এক মণ ধান বিক্রি করে 5 কেজি পেঁয়াজ তাহলে পেঁয়াজের ঝাল কম না বেশি আজকে খবরে দেখেন খালি পেঁয়াজের খবর কি যে হইছে এক পেঁয়াজ ভারত নাকি ইলিশ নিয়ে পেঁয়াজ বন্ধ করে দিল এরকম সংবাদ আমরা শুনতেছি তো যাই হোক আমরা স্বজন প্রীতি দেখাই আমরা মহব্বত করি কিন্তু আসলে অনেকে আমাদেরকে মহব্বত ওইভাবে করে আসতেছে পেঁয়াজ মিশর থেকে চীন থেকে মায়ানমার থেকে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসতেছে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে দাম কমে যাবে টেনশন নাই তবে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাজারে সিন্ডিকেট তৈরি করে বাজারে এমন প্রভাব ফেলে পেঁয়াজ গোডাউনে ভর্তি আছে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে 2-4-5 মাস খায়ও শেষ করা যাবে না কিন্তু এমন একটা খালি যদি শুনে 5 টাকা মানে পেঁয়াজের যখনই শুনছে বর্ডারে পেঁয়াজ আসা বন্ধ ভারত বন্ধ করে দিয়েছে এই কথা শুনে একা রাতারাতি 70 টাকা 60 টাকার পেঁয়াজ 120 টাকা তাহলে এরা কত বড় খারাপ কথা বলেন ঠিক না বেঠিক এজন্য অসাধু কিছু ব্যবসায়ীর কারণে সাধারণ মানুষগুলো কষ্ট বেশি আরে ভাই একটা লোক রিকশা চালায় সারা দিনে কয় টাকা রোজগার করে 500 টাকা কথা বলেন কয় টাকা 500 টাকা ও যদি 1 কেজি পেঁয়াজ কিনতে যায় 120 টাকা বেগুন 60 টাকা তারপরে আপনার কাঁচা মরিচ এগুলো তো দাম বেশি সব মোটামুটি এখন বাজারে সব দ্রব্যেরই দাম বেশি তে বাজার নিয়ন্ত্রণ করতে হবে শুধুমাত্র চালের দাম একটু কম আছে তারপরে আরো কম হওয়া দরকার যেভাবে ধানের দাম সেই তুলনায় চালের দামটা আরো একটু কম হওয়া দরকার এজন্য পেঁয়াজের বাজারের অস্থিরতা দেখে বর্তমান সমাজের মানুষ একটু আতঙ্কিত হতভম্ব হতাশাগ্রস্ত যে কি অবস্থা এটা কি দেখতেছি আমরা হ্যাঁ ধানের দাম যদি থাকতো 1,500 টাকা মন তাও খুশি হইতাম নাকি গণ হ্যাঁ ধানের দাম নেনে পেঁয়াজের দাম এত হয় কেমন 1 কেজির দাম তাহলে 40 কেজির দাম হিসাব করেন কত হয় এই জন্য আমাদের সব জায়গায় একটু চিন্তা ভাবনা করতে হবে আজকে এগুলো তৈরি করে কারা কিছু অসাধু ব্যবসায়ী এখানে প্রধানমন্ত্রীর হাত নাই মন্ত্রীর হাত নাই এখানে কিছু যারা বাজার ব্যবসায়ী যারা আছে যারা এই বাজার ব্যবসায়ীর সিন্ডিকেট যারা এরাই কিন্তু গোপনে এগুলো ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে কষ্ট দেয় কথা বলেন ঠিক না বেঠিক ওই রকম বাংলাদেশে পেঁয়াজের সংকট পড়ে যায় না এজন্য কিছু কিছু ছেলে পেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতেছে পেঁয়াজ তরকারিতে দুটি হলে যথেষ্ট মানে এরকম ভাবে দিচ্ছেন যে পেঁয়াজ আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে গেলে পেঁয়াজ নিয়ে যান বিভিন্ন ভাবে মানুষ সমালোচনা করতেছে আমরা তো বাঙালি হয় যদি তিলক তো তাল বানাই কথা বলে ঠিক না ঠিক একটা মহিলার পোশাক বেদনা উঠছে ওই পাড়া যেতে যেতে কয় ছেলে বাচ্চা হয়েছে এদিকে হয়ই না কথা বুঝছেন তো এই জন্য আমাদের এই অবস্থা কাউয়া কান নিয়ে গেছে কান না তালাশ করে আগে কাউয়া খোঁজা শুরু করছে তো আমাদের এই অবস্থা বর্তমান মিডিয়ার যুগে ফেসবুক ইন্টারনেটে ছোট্ট কথাটাকে এই ফেসবুকে মনে করেন পেঁয়াজের দাম বেশি বেড়েছে মনে করেন বাস্তব কথা 30-40 বছর আগে যদি এইরকম পরিবেশ তৈরি হতো এতটা দাম বাড়তো না ফেসবুকে যদি হচ্ছে 90 টাকা লেখছে 120 টাকা যদি হচ্ছে 120 টাকা লেখছে 150 টাকা একটু বেশি বাড়ায় লেখে আমাদের সমাজের এই অবস্থা হচ্ছে জিনিসগুলো ভালোর জন্য আসছে ভালো কাজে ব্যবহার করা দরকার খারাপ কাজে ব্যবহার থেকে বিরত থাকা লাগবে যেটা সত্য সেটা প্রচার করা লাগবে।